41-এর দৌড়ে কলকাতা টপকালো জয় শলমিরকেও। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নানা শহরে টেম্পারেচার কলকাতা 40.8, সল্টলেক 41.1, দমদম 41.5, ব্যারাকপুর 41.2, পানাগড় 44, বাঁকুড়া 42.7, বর্ধমান 42.5, আসানসোল 42.4, পুরুলিয়া 42.3 এবং শ্রীনিকেতন রেকর্ড হয়েছে 41.6 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ বন্ধুরা, এই তথ্যটি এই সময় 20 এপ্রিল 2024-এর, 7ই বৈশাখ 1431-এর। ভারতবর্ষের নানা রাজ্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নানা জেলা এই মুহূর্তে তাপপ্রবাহে একেবারে পুড়ছে। আর এই তাপপ্রবাহ থেকে আমাদের ছাদ বাগানকে রক্ষা করাই হয়ে দাঁড়িয়েছে একটা বিরাট বড় চ্যালেঞ্জের। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে এমন 10টি সিক্রেট টিপস দেব, যেই 10টি টিপস যদি আপনারা ফলো করতে পারেন, আমি হলফ করে বলছি, প্রত্যেকটা গাছকে যেমন আপনি সুস্থ রাখতে পারবেন, তেমনি এই তাপপ্রবাহের মধ্যেও আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ হয়ে উঠবে সবুজ এবং সুন্দর। চলুন শুরু করা যাক। প্রথমেই একেবারে সিক্রেট টিপস নাম্বার 1, যাদের একেবারে সামর্থ্য কম বা গ্রিনের টানাবার জায়গা নেই, তারা যেটা করবেন আগামীকাল সকালবেলা ছাদে উঠে একটা কাজ করে ফেলুন, জাস্ট গাছকে সেগ্রিগেট করে ফেলুন। মনে রাখবেন, বেশ কিছু গাছ কিন্তু ওপেন সানলাইট ভীষণ পছন্দ করে, ভুলেও সেগুলোকে শেডের নিচে রাখবেন না। তার মধ্যে রয়েছে সমস্ত রকম ক্যাকটাস জাতীয় গাছ, সমস্ত রকম সাইট্রাস প্রজাতির গাছ, অর্থাৎ লেবু গাছ, মালটা লেবু থেকে শুরু করে পাতি লেবু, মুসম্বি লেবু, শরবতে লেবু, বোগেনভিলিয়া গাছ, করবী গাছ, অ্যাডিনিয়াম গাছ ওপেন সানলাইটে রাখুন। এগুলো একেবারে যেদিকে রোদ্দুর পড়ে সেই দিকে রাখুন এই টবগুলোকে, আর যেদিকে একেবারে কম রোদ্দুর পড়ে সেই দিকে আপনি অন্য টবগুলোকে সরিয়ে আনুন। জারবেরা গাছ, স্ট্রবেরি গাছ, এই গাছগুলোকে কিন্তু কখনোই ওপেন সানলাইটে রাখবেন না। কোনোরকম কোনো ইনডোর প্ল্যান্টকে এই সময় সূর্য আলোকে রাখবেন না, এরিকা পামকে একেবারে ছায়ায় সরিয়ে নিয়ে যান। এইভাবে আপনার ছাদ বাগানে যদি আরও অনেক গাছ থাকে সেগুলোকে বাইরে বার করে আনুন আর অন্যান্য গাছগুলোকে শেডের নিচে রাখুন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, আর এই সেগ্রিগেশনটা করতে হবে আপনাকে কালকে থেকেই, আর এটাই আমার প্রথম টিপস। চলে আসবো 2 নম্বর টিপসে। হ্যাঁ বন্ধুরা, এই সময় গাছের ওয়াটার ম্যানেজমেন্টটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টিপস। গাছের গোড়ায় জল দেবেন একেবারে খুব সকালে এবং রাতের বেলায়। যদি কোনো গাছ একেবারে ঝিমিয়ে যায় তাকে স্নান করিয়ে দিন, কিন্তু তাই বলে আপনি কিন্তু জল দিতে যাবেন না খুব বেশি করে তৎক্ষণাৎ গাছের গোড়ায়। যদি জল দিতে হয় গাছটাকে শেডের নিচে নিয়ে যান, গাছটা একটু ঠান্ডা হোক তারপর জল দিন। আর এরকম একটা নজেল কেনা কিন্তু ভীষণ জরুরি, এই নজেল চালিয়ে গাছকে এইভাবে স্নান করিয়ে দিন প্রত্যেক দিন। বিশেষ করে গোলাপ গাছকে 4 বার এই নজেল দিয়ে স্নান করান, তাহলেই কিন্তু আপনি এই তীব্র তাপপ্রবাহের হাত থেকে গাছকে বাঁচাতে পারবেন। এই নজেল কোথায় পাবেন, কীভাবে এটাকে ব্যবহার করতে হয়, কীভাবে এটাকে লাগাতে হয় তার ভিডিও আমি দিয়েছি। যদি নজেল আপনার কাছে না থাকে তাহলে একটা হ্যান্ডমেড স্প্রেয়ার বানিয়ে নিন একেবারে বিনামূল্যে। এই হ্যান্ডমেড স্প্রেয়ার বানিয়ে আপনি গাছকে একেবারে সকালে, দুপুরে, সন্ধ্যা এবং রাতে আপনাকে স্নান করাতে হবে, তাহলেই কিন্তু আপনি এই তীব্র তাপপ্রবাহকে রুখে দিতে পারবেন। 3 নম্বর শর্টকাট টিপসে আসবো। হ্যাঁ বন্ধুরা, অনেক রকম গ্রিন নেট বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা সেই গ্রিন নেটই কিনুন যেটা 60% সূর্যালোককে ব্লক করে দেবে আর 40% সূর্যালোককে প্রোভাইড করবে, সেই গ্রিন নেট নিয়ে আসুন। তা না হলে কিন্তু আপনার ছাদ বাগানে কখনোই আপনি তাপপ্রবাহকে আটকাতে পারবেন না। যে সমস্ত গাছ সানলাইট একেবারে পছন্দ করে না, বিশেষ করে গোলাপ গাছকে এই গ্রিন নেটের নিচে রাখুন। আর গ্রিন নেট যাদের কেনার সামর্থ্য নেই তাদেরকে বলছি, বেশ কিছু গাছ আছে সূর্যালোককে শোষণ করতে পারে, যেমন ক্রিসমাস ট্রি, যেমন ঝাউ গাছ, যেমন আরও কিছু বড় গাছ, সেই গাছের নিচে আপনি আপনার ছোট ছোট গাছকে রেখে দিন, ঐক্যবদ্ধভাবে রাখুন, তাহলে কিন্তু আপনি এই তীব্র তাপপ্রবাহকে ঠেকাতে পারবেন। এটা আপনারা অবশ্যই করুন। 4 নম্বর টিপসে আমরা গাছের গোড়ার মাটিটাকে ময়েশ্চার রাখার ব্যবস্থা করব, আর এর জন্যই আমাদেরকে গাছের গোড়ার মাটিকে
ভালো করে মালচিং করতে হবে। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার জন্য সবচাইতে ভালো উপায় হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে আপনার গাছের গোড়াটাকে ভালো করে এরকম মালচিং করে দেওয়া। আর ভার্মি কম্পোস্ট যদি আপনি না কিনতে চান তাহলে আপনি টেম্পোরারি মালচিং করতে পারেন ডিমের খোসা অর্থাৎ এক্সেল ভালো করে ক্র্যাশ করে গাছের প্রত্যেকটা মাটি টবের মধ্যে ছড়িয়ে দিন। ডিমের খোসা যদি আপনি এতগুলো না পান তাহলে শুকনো পাতা ছড়িয়ে দিন, পেঁয়াজের খোসা ছড়িয়ে দিন, অথবা আপনি ধানের তুষ দিতে পারেন। এভাবে আপনি কিন্তু গাছের মালচিং করে দিন। আর সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভালো করে জল দিন গাছের গোড়ায়। এইটুকু করতে পারলেই কিন্তু আপনার গাছ ভীষণ ভালো থাকবে। আমি রাজু ভাই কথা দিলাম, চলে আসবো 5 নম্বর শর্টকাট টিপসে। হ্যাঁ বন্ধুরা, অনেক ছাদবাগানি বন্ধুর মধ্যে একটা ভুল ধারণা থাকে যে গরমকালে গাছকে খাবার দিতে নেই, গাছকে কম খাবার দিতে হয়। কিন্তু জানেন কি, এই তীব্র তাপপ্রবাহের মধ্যেও গাছকে ভালো রাখতে গেলে আপনাকে গাছকে কিন্তু সুষম খাবার দিতেই হবে। যেহেতু আমরা এই সময় গাছের মধ্যে রাসায়নিক খাবার দেব না, তাই আমরা সমস্ত রকম সবজির খোসা, যে সমস্ত সবজির খোসাগুলো ভীষণ ভালোভাবে গাছকে নাইট্রোজেন এবং পটাশিয়াম দেয়, তার মধ্যে রয়েছে আলুর খোসা, রয়েছে পেঁয়াজের খোসা, রয়েছে শশার খোসা, রয়েছে লেবুর খোসা। ফলের খোসার মধ্যে রয়েছে কমলা লেবুর খোসা, রয়েছে কলার খোসা। এই খোসাগুলো একদম ফেলবেন না, একটা বালতি নিন, সেই বালতির মধ্যে এই সমস্ত খোসাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখুন। ঠিক 4 দিন পর এই জলটাকে ছেঁকে নিয়ে গাছের গোড়ায় দিন, অবশ্যই ভালো জলের সাথে মিশিয়ে। অনেকে আমরা বিভিন্ন জল ফেলে দিই, যেমন চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা জল, অ্যাকোয়াগার্ডের ওয়েস্ট জল, এগুলো ফেলবেন না বন্ধুরা। এই সময় এগুলো 1:10 অনুপাতে প্লেন জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিন। দেখবেন এই গরমে আপনার গাছ চকচক করছে। আর এই সময় গাছের উপর যে প্রচণ্ড স্ট্রেস যায়, প্রচণ্ড এনার্জি লস্ট হয় গাছের, এই এনার্জিকে বাঁচিয়ে রেখে গাছকে সবুজ সতেজ রাখতে এই সময় আমরা গাছের মধ্যে কিন্তু অবশ্যই করে আমরা এপসাম সল্ট 5 গ্রাম আর বায়োভিটা এক্স 1 ml 1 লিটার জলের মধ্যে মিশিয়ে আমরা সন্ধেবেলার দিকে গাছের পাতায় ভালো করে স্প্রে করব সপ্তাহে 1 বার, ঠিক যখন সূর্য ডুববে তখন। এটা করতে পারলে এই গরমেও, এই তীব্র তাপপ্রবাহেও আপনার গাছের পাতা কিন্তু একটা হলুদ হবে না, গাছ বরং মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে এই তাপপ্রবাহকে কাজে লাগিয়ে গাছ সুন্দর হয়ে ঝাঁকড়া হয়ে উঠবে, গাছ সুন্দর হয়ে উঠবে। চলে আসবো 6 নম্বর সিক্রেট টিপসে। এই 6 নম্বর টিপসে আমরা গাছকে একটা বিশেষ ধরনের ট্যাবলেট দিয়ে তার জল স্প্রে করব। হ্যাঁ, স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ এই ডিসপ্রিন বা অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট আপনাদেরকে ব্যবহার করতে হবে এই তীব্র তাপপ্রবাহ থেকে গাছকে বাঁচানোর জন্য। একটা ডিসপ্রিন ট্যাবলেট 325 mg-র হয়। এই ট্যাবলেট আপনি 4 লিটার জলের সাথে দিয়ে দিন। সেই 4 লিটার জলকে ভালো করে আপনি সমস্ত গাছের মধ্যে, পাতার মধ্যে স্প্রে করে দিন সপ্তাহে 1 দিন করে। দেখবেন এই তীব্র তাপপ্রবাহে আপনার গাছের যে স্ট্রেসটা হচ্ছে, যে ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে, একাই রুখে দেবে এই ডিসপ্রিন ট্যাবলেট। শুধু ফাঙ্গাস নয়, ছোটোখাটো পোকাকেও কিন্তু মারতে সক্ষম এই ডিসপ্রিন ট্যাবলেট। চলে আসবো 7 নম্বর শর্টকাট টিপসে। পাড়ার ওষুধের দোকান থেকে কিনে নিন এই হাইড্রোজেন পারঅক্সাইড। দেখুন হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আমরা জানি, এর সংকেত হচ্ছে H2O2, জলের সংকেত হচ্ছে H2O, অর্থাৎ এর মধ্যে কিন্তু একটা অক্সিজেন অণু বেশি থাকে। তাই হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমরা কিনতে পারি, এটা দুরকম ফর্মে পাওয়া যায়, একটা 6%, একটা 3%। এই 6% হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা 1/2 কাপ 1 লিটার জলের সাথে মিশিয়ে সমস্ত গাছের পাতায় স্প্রে করে দিন। তাপপ্রবাহে সারা দিন গাছটা পুড়তে পুড়তে, ঠিক যখন সূর্য ডোবার সময় আপনি এই হাইড্রোজেন পারঅক্সাইড সপ্তাহে যদি 2 বার স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছের প্রত্যেকটা পাতা থাকবে দারুণ সতেজ, দারুণ সবুজ। চলে আসবো 8 নম্বর শর্টকাট টিপসে। এই 8 নম্বর শর্টকাট টিপসে কিছু ডুজ এবং ডোন্টস শিখব, কোনগুলো আমরা করব এবং কোনগুলো আমরা করব না। কী কী করব না সেটা আগে বলি। এসি মেশিনের যে আউটপুট আছে তার সামনে গাছকে রাখবেন না, কোনো গাছ ছাদের নিচে একেবারে ছাদের সঙ্গে সাঁটিয়ে রাখবেন না,
তাহলে কিন্তু আমার সেই ছাদের টবের মধ্যে ছাদের তাপটা একেবারে লেগে গিয়ে গাছটা কিন্তু মারা যাবে। কোনো গাছের এই সময় প্রুনিং করবেন না, কোনো গাছের রুট কাটাই ছাটাই করবেন না, কোনো গাছ নতুন করে রিপোর্টিং করবেন না। প্রশ্ন উঠবে, তাহলে আমরা এই সময় কি করব? হ্যাঁ বন্ধুরা, গাছকে একসঙ্গে রাখুন, তাহলেই কিন্তু আপনার গাছ ভীষণ ভালো থাকবে। কি করবেন? প্রত্যেক দিন একবার করে গাছের কাছে যান, হলুদ পাতাগুলোকে সেগ্রিগেট করে দিন, গাছের গোড়ায় যদি কোনো জল জমে থাকে সেই গাছটাকে সরিয়ে দিন, আর গাছের গোড়ায় সর্ষের খোলের জল বা রাসায়নিক সার একেবারেই আপনি দেবেন না। চলে আসবো ন নম্বর টিপসে। আমরা হিউমিডিটি কন্ট্রোল করব। গাছের পাতা দেখবেন প্রচণ্ড গরমে আস্তে করে ঢলে পড়ে, এই পাতাগুলো কিন্তু একেবারেই ঢলবে না যদি আপনারা এই ন নম্বর টিপসটা ফলো করতে পারেন। আমরা ছাদ বাগানের বিভিন্ন ছায়াযুক্ত জায়গায় গামলায় করে জল ভরে রাখব। যারা পদ্ম গাছের চাষ করেন তাদের কিন্তু গামলায় জল ভরে রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, তারা কিন্তু এমনিতেই তারপর ছাদ বাগানকে হিউমিডিটি কন্ট্রোল করে রেখেছেন। আর যারা ছাদ বাগানে পদ্ম ফুলের চাষ করেন না, তারা চারটে কোণায় বা তিনটে কোণায় অথবা একটা কোণায় অন্তত জল রেখে দিন এরকম গামলায় ভরে। সেই জল খেতে যেমন পাখিরা ছুটে আসবে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে, সেই জলে যেমন পাখিরা স্নান করবে, তেমনি আপনার ছাদ বাগানের গাছ কিন্তু সেই জল থেকে জলীয় বাষ্পটা আপনার ছাদ বাগানের গাছকে গিয়ে একেবারে হিউমিডিটি যোগান দেবে, আপনার গাছও কিন্তু ভালো থাকবে। আর 10 নম্বর টিপসটা আমার আপনার সবার জন্য, প্রচণ্ড রোদ্দুরে আপনি নিজেকেও বাঁচিয়ে তুলুন, ছাদ বাগানে জল দিতে গিয়ে আপনি নিজেকে একেবারে পুড়িয়ে ফেলবেন না। এই রকম ফেস শিল্ড কিনতে পাওয়া যায় বাজারে, এটা পরে যখন আপনি ছাদ বাগানে কাজ করতে উঠবেন তীব্র তাপপ্রবাহে কিন্তু আপনার মুখ পুড়বে না। আর ফেস শিল্ডের সঙ্গে অবশ্যই এরকম একটা রোদ চশমা সঙ্গে রাখুন, এইগুলো কিন্তু আপনার ছাদ বাগানের সেফটি ডিভাইসের মধ্যে পড়ে। কোনো রকম কোনো কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই চশমা এবং এই ফেস শিল্ড এইভাবে পরে তবে কিন্তু আপনি ছাদ বাগানে কীটনাশক স্প্রে করবেন, তাই এই দুটো জিনিস অবশ্যই কিন্তু আপনারা কিনে ফেলবেন। আর সারা মুখে যাতে রোদ্দুর না লাগে তার জন্য আপনারা এরকম টোকা টুপি, দেখুন আমি আগেও দেখিয়েছি, এটা চশমা পরে এই টোকা টুপি এরকম মাথার মধ্যে এইভাবে পরে তবেই আপনি ছাদ বাগানের কাজ করবেন। তাহলে কিন্তু আপনার মুখে যেমন রোদ্দুর লাগবে না তেমনি আপনার বডিতেও কিন্তু অনেকটা রোদ আপনি প্রোটেক্ট করতে পারবেন। এমনকি যখন কোনো কীটনাশক স্প্রে করবেন তখন কিন্তু আপনার মাথাটাও সেই কীটনাশকের তীব্র প্রভাব থেকে মাথার চুলগুলোকে আপনি বাঁচাতে পারবেন। আর মহিলারা দেখবেন সান প্রোটেক্টেড স্কার্ফ কিনতে পাওয়া যায় অনলাইনে 200 থেকে 250 টাকায়, ভালো করে বেঁধে তবেই কিন্তু আপনি ছাদ বাগানে উঠুন, তাহলেই কিন্তু আপনি একেবারে এই সূর্যের তীব্র আল্ট্রাভায়োলেট রে থেকে নিজেকে বাঁচিয়ে গাছকে সুস্থ রাখতে পারবেন। সবশেষে বলি, তাপপ্রবাহকে আমাদের রুখে দিতে হবে, আর তাপপ্রবাহকে রুখতে গেলে আমাদেরকে কিন্তু বৃক্ষ ছেদন করলে হবে না, বৃক্ষ রোপণ করতে হবে। সবাই আসুন, আমরা একটা করে গাছ অন্তত মাসে একবার না পারলেও 6 মাসে একবার লাগাই এবং প্রত্যেককে লাগাতে অনুরোধ করি। যে সমস্ত ফল আমরা খাই সেই সিডগুলো ফেলে দেবেন না, একটা ডাস্টবিনের মধ্যে জমিয়ে রাখুন, যখন কোথাও ঘুরতে যাবেন তখন সেই ফলের সিডগুলো ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলে দিন। কোনো হাই রোডের পাশ দিয়ে যাওয়ার সময় সেই সিডগুলোকে জানলা দিয়ে বাইরে হাই রোডের পাশে ফেলে দিন, সেখান থেকে কিন্তু কিছু গাছ হলেও জন্ম নেবে। এভাবেই আসুন আমরা সবাই তাপপ্রবাহকে রুখে দেই। আর এই 10টা টিপস একেবারে আমরা পুঙ্খানুপুঙ্খ ফলো করে গাছের মৃত্যুকে বাঁচিয়ে দিই আমাদের সমস্ত পৃথিবীকে। আসুন আমরা সবুজায়নের রক্ষা করি, দূষণমুক্ত বিশ্ব গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন সবার সাথে, আর এই ধরনের নানান রকম শর্টকাট টিপস পেতে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই, সকলকে এই তাপপ্রবাহের দিনে সুস্থ থাকার জন্য শুভকামনা জানাই। নমস্কার।